শুভ সকাল, সবাই ভালো আছো? আজ আমরা হযবরল অশোককুমার রায়ের একটু লেখক পরিচিতিটা নিয়ে আলোচনা করব। লেখক পরিচিতি হযবরল লিখেছিলেন সুকুমার রায়। উনি জন্মগ্রহণ করেছিলেন 30 অক্টোবর 1887 সালে। তার পৈতৃক নিবাস ছিল বর্তমানে বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত মসুয়া গ্রামে। তার বাবা ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, একজন শিশু বিখ্যাত শিশু সাহিত্যিক। সুকুমার রায়ও তেমনি নানা গুণের অধিকারী ছিলেন। তিনি ফটোগ্রাফি ভালো তুলতে পারতেন, অর্থাৎ ছবি তুলতেন ভালো। চিত্রশিল্পী খুব সুন্দর ছিলেন, নিশ্চয়ই দেখেছো হযবরল কত সুন্দর সুন্দর চরিত্রগুলো উনি এঁকেছেন। আচ্ছা, এছাড়াও তিনি সর্বোপরি উদ্ভট, অদ্ভুত, সরস, মজাদার নানা কাহিনী রচনা করতে পারতেন। নামগুলো যেমন উদ্ভট দিতেন, তেমন তাদের আচরণও ছিল উদ্ভট উদ্ভট। তার প্রতিভার বিকাশ ঘটেছিল সন্দেশ পত্রিকার মাধ্যমে। এই সন্দেশ পত্রিকায় তিনি 1921 সালে প্রথম রচনা দিয়েছিলেন। তিনি পড়াশুনো করেন সিটি স্কুলে, সেখান থেকে তিনি পাশ করেন প্রবেশিকা পরীক্ষা। এরপর তিনি ভর্তি হন অনার্স সহযোগে প্রেসিডেন্সি কলেজে, সেখান থেকে বিএসসি পাস করেছিলেন। 1911 খ্রিস্টাব্দে ফটোগ্রাফি আর প্রিন্টিং টেকনোলজিতে উচ্চ শিক্ষার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে গুরু প্রসন্ন ঘোষ বৃত্তি লাভ করেছিলেন এবং বৃত্তি লাভ করে তিনি বিলেতে গিয়েছিলেন। নানা ধরনের বই লিখেছেন তিনি। কাব্যগ্রন্থগুলোর মধ্যে আবোল তাবোল, খাই খাই ইত্যাদি নাম ভীষণভাবে উল্লেখযোগ্য। নাটক লিখেছেন 7টা, অবাক জল্পন, ঝালা ফালা, ভাবক সভা, লক্ষণের শক্তিশেল, হিংসুটি, চলচ্চিত্র চঞ্চরী, শব্দ কল্প দ্রুম। গল্প সংগ্রহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পাগলাদাসু, হযবরল, বহুরূপী ইত্যাদি। এছাড়াও তিনি বহু কিছু লিখেছেন, বহু রকমের শিশু কলায় যুক্ত থেকেছেন। তিনি ছিলেন সুগায়ক, খুব সুন্দর গান গাইতে পারতেন। সু অভিনেতা হিসেবে তিনি বেশ কিছু খ্যাতি অর্জন করেছেন। অসাধারণ এই লেখক, কবি, শিল্পী মৃত্যু হয় খুব কম বয়সে, 10ই সেপ্টেম্বর 1923 সালে। তবে এই মাত্র যে 36 বছর বয়স তিনি পেয়েছিলেন আয়ুষ্কাল, যা সৃষ্টি করে গেছেন তাতে বাংলার পাঠক সমাজ তথা বাঙালি সংস্কৃতির কাছে এক বিশিষ্ট অবদান, এবং যার অমরত্ব আমরা আজও আস্বাদন করে চলেছি। এবার আসব হযবরলর মূল ভাববস্তুটা কি, এটা একটু কয়েকটা শব্দে আমি বলি, শোনো। হযবরল লেখক সুকুমার রায় মূলত এই গল্পটা লিপিবদ্ধ করেছিলেন একটা কল্প বিলাসিতার মধ্য দিয়ে, যেটা তিনি স্বপ্ন আকারে এক শিশুর মনের বিকাশের কথা লিপিবদ্ধ করেছেন। মনের মধ্যে বিভিন্ন ধরনের কল্পনা তৈরি হয়, তার থেকে আমরা স্বপ্ন দেখি। যে কল্পনাগুলো বাস্তবে কোনো দিনই রূপদান করা যায় না, তাই নিয়েই এই ভাববস্তুটা হযবরল। গল্পের তিনি দেখিয়েছেন বিভিন্ন চরিত্র, বিড়াল, দাঁড়কাক, বুড়ো উধো, হিজবিজবিজ দাড়িওয়ালা ছাগল, ন্যাড়া মাথা, সজারু, কুমির, কোলা ব্যাং, খরগোশ, হুতুম প্যাঁচা, শেয়াল প্রভৃতি। গল্পে এরা সকলেই আছে, কিন্তু প্রকৃত গল্প বলতে যা বোঝায় তা এটা নয়। মূলত এখানে আদালত প্রসঙ্গ ছাড়া বাকি সমস্তটা একটা অদ্ভুত, এলোমেলো, বিশৃঙ্খল, উদ্ভট প্রকৃতির সব মজাদার মজাদার চরিত্র। এবং এই চরিত্রগুলোর মধ্য দিয়ে তিনি হাস্যরস শিশুদের কাছে পৌঁছে দিয়েছিলেন। সবথেকে বড় কথা, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তিনি দেখিয়েছেন, সেটা হচ্ছে আদালত চত্বর। সেখানে দেখিয়েছেন বেশ কিছু আদালতের গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা, তার সাথে
তিনি এই হাস্যরসটাকে মিশিয়ে দিয়ে একটা মজা যেমন তৈরি করেছেন, ঠিক তেমনি বিচার বিশ্লেষণ ক্ষমতা শিশুর মনের মধ্যে যাতে গভীরভাবে রেখাপাত করে এই গল্পটা থেকে কিন্তু আমরা তা পাই। বাংলা সাহিত্যের এ ধরনের অভিনবত্ব এবং সৃজনশীল চিন্তাভাবনার লেখনী খুব কম পাওয়া গেছে। তাহলে আমরা আজ এই পর্যন্ত হযবরল সম্পর্কে পড়লাম এবং হযবরল আমরা পাঠ করেছি যখন কিনা স্কুল খোলা ছিল, সেখানে সবটা পাঠ করে ওঠা হয়নি ঠিক কথাই, তবে আমি সমস্ত কিছু কি করলাম আলোচনা করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবে। আজ রাখছি, ভালো থাকবে,